পঞ্চায়েত ভোটের আগেই বড় রদবদল নন্দীগ্রামে। সরানো হলো নন্দীগ্রাম থানার আইসিকে। ঘটনায় রাজনীতির যোগ নেই দাবি শাসক দলের। কপ্টার দুর্ঘটনায় প্রাণ রক্ষা অল্পের জন্য, বিস্তারিত জানিয়ে প্রথমবার টুইট মুখ্যমন্ত্রীর। আরোগ্য কামনার জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ মমতার। পঞ্চায়েত ভোটের আগে সন্ত্রাস নিয়ে কড়া বার্তা রাজ্যপালের। শিলিগুড়িতে বৈঠক, পাহাড়ের একাধিক দলের সঙ্গে পাল্টা কটাক্ষ তৃণমূলের। ভোটের আবহে প্রকাশ্যে শুট আউট, আড়িয়াদহে যুব তৃণমূল নেতাকে গুলি, মারধরের অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই হামলা দাবি আক্রান্তের। ভাঙড়কাণ্ডে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা আরাবুল পুত্রের। ভুল কর্মীদের মমতার নয়, জনসভা থেকে দায় স্বীকার নেতার, পাল্টা দিলেন নওশাদ। ফল মেলেনি সতর্কবার্তায়, নির্দল প্রার্থীদের জন্য আরো কড়া শাস্তির পথে তৃণমূল। সাত জেলার প্রায় 150 জনকে সাসপেন্ড শাসক দলের। অশান্তি থামছে না মণিপুরে। মণিপুরে পৌঁছতেই বাধার মুখে রাহুল গান্ধীর কনভয়। হিংসা বিধ্বস্ত এলাকায় ঢুকতেই দেওয়া হল না নেতাকে। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসি বিস্তারিত খবরে। পঞ্চায়েত ভোটের আগেই বড় সড় রদবদল নন্দীগ্রামে। সরানো হলো নন্দীগ্রাম থানার আইসিকে। পুলিশ সূত্রে খবর, আইসি সুমন রায়চৌধুরী ব্যক্তিগত কারণে ছুটি চেয়েছিলেন, সেই ছুটি মঞ্জুর করে তাকে ছুটিতে পাঠানো হয়েছে। ভোটের আগে আইসিকে এভাবে ছুটিতে পাঠানো নিয়ে শুরু হয়েছে জেলায় জল্পনা। এই মুহূর্তে নন্দীগ্রাম থানায় নতুন কোন আইসি নয়। আপাতত থানার দায়িত্ব নিচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলা গোয়েন্দা দপ্তরের অফিসার কাশীনাথ চৌধুরী। পুলিশ সূত্রে খবর, এই রদবদলের পর মহিষা দলের সিআই মানবেন্দ্র পালকে নন্দীগ্রাম থানার বিশেষ নজরদারির দায়িত্ব দেওয়া হচ্ছে। এছাড়া বিশেষ দায়িত্ব পেয়েছেন ডিএসপি মইনুল হক। স্থানীয় সূত্রে খবর, নন্দীগ্রাম এলাকায় পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে সম্প্রতি। তার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলেরই আইসি সুমন চৌধুরীকে নিয়ে আপত্তি ছিল। এই রদবদলের সঙ্গে তার সম্পর্ক রয়েছে বলেই জল্পনা। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি এই রদবদলের সঙ্গে কোনো রাজনৈতিক যোগ নেই। কপ্টার দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার দুর্ঘটনা নিয়ে প্রথমবার মুখ খুলে এমনটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে বিপদ থেকে রক্ষা পেলেন, এখন কেমন আছেন, টুইটে বিস্তারিত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত ভোটের প্রচার সেরে উত্তরবঙ্গ থেকে আকাশপথে কলকাতা ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছিল মুখ্যমন্ত্রীর কপ্টারটি। বড় বিপদ এড়াতে সেবক সেনা ছাউনিতে জরুরি অবতরণ করানো হয় তাঁর কপ্টারটিকে। ঘটনায় মুখ্যমন্ত্রীর কোমরে পায়ে চোট লাগে। কলকাতায় ফিরেই এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয় তাঁর। ঈশ্বরের অশেষ আশীর্বাদ, পাইলটদের দক্ষতা ও ডাক্তারদের দারুণ প্রচেষ্টায় তিনি বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। তাঁর দ্রুত আরোগ্য কামনায় যেভাবে সাধারণ মানুষ প্রার্থনা করেছেন, তাতে যে তিনি আপ্লুত তাও জানাতে ভোলেননি তিনি। এদিন হাসপাতালের তরফে দেওয়া মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্টে তাঁকে লম্বা সফরে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকেরা, সঙ্গে ফিজিওথেরাপি আর সাবধানে চলাফেরা করতে হবে তাঁকে। অসুস্থতার কারণেই বৃহস্পতিবার সকালে ঈদের নামাজে উপস্থিত থাকতে পারেননি মমতা। তবে সমাজ মাধ্যমে ঈদের শুভেচ্ছা তিনি জানিয়েছেন সকলকে। পঞ্চায়েত ভোটের আগে অশান্তি নিয়ে ফের কড়া বার্তা রাজ্যপালের। বৃহস্পতিবার শিলিগুড়ির সার্কিট হাউসে পাহাড়ের একাধিক দলের জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক সারেন তিনি। সেই বৈঠকে তৃণমূল ও তার সহযোগী দলের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দেন বিজেপি সাংসদ রাজু বিস্তার নেতৃত্বে পাহাড়ের ইউনাইটেড ফোরামের সদস্যরা। পাহাড়ে মনোনয়ন জমা করা, প্রচার করা নিয়ে সমস্যায় পড়ছেন বলে দাবি তাঁদের। আর এরপরেই সিভি আনন্দ বোসের সতর্ক বার্তা, গণতন্ত্রের পাহারাদারের হাতে গণতন্ত্রের মৃত্যু ঘণ্টা না বাজে। ভোট হিংসা নিয়ে প্রথম থেকেই উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল। উপদ্রুত এলাকায় নিজে যাচ্ছেন তিনি, কথা বলছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গেও। নিজেকে গ্রাউন্ড জিরো রাজ্যপাল তকমা দিয়ে আনন্দ বোসের দাবি, আমার দায়িত্ব হাইকোর্টের নির্দেশ মেনে শান্তিপূর্ণ নির্বাচন করানোর, মানুষ যাতে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তাই নিশ্চিত করা, আমি সেটাই করব। এদিন বৈঠকে ভোট পরবর্তী হিংসা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন বিরোধীরা। নির্বাচনের 6 সপ্তাহ পর পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার আর্জি জানান সাংসদ রাজু বিস্তা। সেই আর্জি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন রাজ্যপাল। যদিও এই সাক্ষাৎকে কটাক্ষ করছে তৃণমূল, নিজেদের ব্যর্থতা থাকতে সহানুভূতি আদায়ের চেষ্টা করছে বিরোধীরা, দাবি শাসক দলের।
পঞ্চায়েত ভোটের আগে ফের প্রকাশ্যে গুলি চলল। দিনে দুপুরে শুট আউট দক্ষিণেশ্বরের আড়িয়াদহ এলাকায়। যুব তৃণমূল নেতা অরিত্র ঘোষকে লক্ষ্য করে কয়েকজন দুষ্কৃতী গুলি চালায় বলে অভিযোগ। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়, তবে বাইক থেকে পড়ে যান ওই যুবক। এরপর তাঁকে রাস্তায় ফেলেই মারধর করা হয় বলে অভিযোগ। লোহার রডের আঘাতে অরিত্রর হাত পা ভেঙে গিয়েছে। গুরুতর জখম অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে যথেষ্টই উদ্বেগজনক, এমনটাই জানা গিয়েছে নার্সিংহোম সূত্রে। অভিযোগের তীর এলাকার আরেক তৃণমূল নেতা জয়ন্ত সিং এর দিকে। তার সঙ্গে এলাকা দখল নিয়ে ঝামেলা চলছিল অরিত্রর, আর সেই কারণেই তার উপরে এই হামলা চলেছে বলে অভিযোগ আহত তৃণমূল যুব নেতার। ঘটনা ঘিরে উত্তপ্ত আড়িয়াদহ এলাকা। পঞ্চায়েতের মনোনয়ন পর্বে ভাঙড়ে অশান্তির জন্য এবার প্রকাশ্যে ক্ষমা চাইলেন আরাবুল পুত্র হাকিমুল। ভরা সভা থেকেই আম জনতার কাছে ক্ষমা প্রার্থনা করে ভোট চাইলেন তিনি। নিজেদের ওপরেই সমস্ত দায় নিয়ে সাফ জানালেন, অন্যায় অশান্তি যদি কেউ করে থাকেন দলের কর্মীরা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো অশান্তি করেননি, ওদের কোনো ভুল নেই, দলের কর্মীদের ভুলের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপরই তার আরজি ভোট দিয়ে আরো পাঁচ বছরের জন্য সুযোগ দেওয়া হোক তাঁদের। যদিও এর পাল্টা দিয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকে। তার কটাক্ষ পায়ের নিচে মাটি সরে যাচ্ছে তৃণমূলের, আর তা বুঝেই উল্টো সুর নেতাদের গলায়। মনোনয়ন পর্বের শুরু থেকেই অশান্তি ছড়িয়েছিল ভাঙড়ে, বারবার সংঘর্ষে জড়িয়েছিল তৃণমূল ও আইএসএফ। বোমাগুলিতে প্রাণ গিয়েছে একাধিক মানুষের। ভাঙড় কাণ্ডের জেরেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার দাবি করেছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। অশান্তির ঘটনায় আরাবুল ও হাকিমুল সহ 20 জনের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলাও। এবার সেই ঘটনার জন্যই ক্ষমা চাইলেন আরাবুল ইসলামের পুত্র হাকিমুল। দলের তরফে বারবার সতর্ক করা হলেও সে কথা মানছেন না একাধিক কর্মী। দল থেকে টিকিট না পেয়ে নির্দল হিসেবে ভোটে দাঁড়ানো একাধিক নেতাই মনোনয়ন প্রত্যাহার করেননি। এই পরিস্থিতিতে আরো কড়া শাস্তির পথে হাঁটল শাসক দল। নতুন করে মোট 7 জেলার প্রায় 150 জনকে সাসপেন্ড করল তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতেই ঘোষণা করা হয়েছিল দল যাকে মনোনীত করবে তাঁরাই পঞ্চায়েত ভোটে লড়াইয়ের টিকিট পাবেন, বাকিদেরও সেই প্রার্থীর জন্যই প্রচারে নামতে হবে। কিন্তু কেউ দলের নির্দেশ অমান্য করে নির্দল হয়ে ভোটে দাঁড়ালে দল তাঁদের সাসপেন্ডও করবে। কালীঘাটে পঞ্চায়েত ভোট সংক্রান্ত দলের শীর্ষ নেতৃত্বের প্রস্তুতিতেও সেই একই বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। সেই মতোই দফায় দফায় বিভিন্ন জেলা থেকে নির্দল প্রার্থীদের সাসপেন্ড করা হচ্ছে। বৃহস্পতিবার তৃণমূল সূত্রে পাওয়া খবর অনুযায়ী বীরভূমে 15, হুগলিতে 25, হাওড়া ও ঝাড়গ্রামে 27 জন, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের 71 জনকে সাসপেন্ড করা হয়েছে দল থেকে। এর আগে গত সপ্তাহেই 56 জনকে সাসপেন্ড করেছিল তৃণমূল। এবার ফের একই পদক্ষেপ করল শাসক দল। হাসি মণিপুরের খবরে, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে অগ্নিগর্ভ মণিপুর। অশান্ত এলাকাগুলি ঘুরে দেখতে সে রাজ্যে হাজির কংগ্রেস নেতা রাহুল গান্ধী, কিন্তু রাজ্যের হিংসা বিধ্বস্ত এলাকায় ঢুকতে দেওয়া হলো না তাকে। এদিন মণিপুর পৌঁছেই চুড়াচাঁদপুরের দিকে রওনা দেন কংগ্রেস নেতা, কিন্তু ইম্ফল থেকে মাত্র 20 কিলোমিটার যেতেই আটকে দেওয়া হলো তাঁর কনভয়। ঠিক কেন মণিপুর পুলিশ রাহুলের কনভয় আটকেছে তা অবশ্য এখনো স্পষ্ট নয়। মে মাসে চুড়াচাঁদপুরে একটি মিছিল থেকেই মণিপুর হিংসার সূত্রপাত, তারপর থেকেই অশান্ত হয়ে উঠেছে গোটা রাজ্য। রাজ্যের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে অন্যতম এই চুড়াচাঁদপুর। কিছুদিন আগেই কংগ্রেসের তরফে জানানো হয়েছিল 29 ও 30 জুন মণিপুর সফরে যাবেন রাহুল গান্ধী। প্রাক্তন কংগ্রেস সভাপতি ইম্ফল ও চুড়াচাঁদপুরের নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন, পাশাপাশি ত্রাণ শিবিরগুলিও পরিদর্শন করবেন বলেও দলের তরফে জানানো হয়েছিল। সেই সূচি মেনেই বৃহস্পতিবার ইম্ফলের বিমানবন্দরে পৌঁছে যান রাহুল। সেখানে তাঁকে স্বাগত জানান রাজ্যের কংগ্রেস নেতৃত্ব। মণিপুরের মুখ্যমন্ত্রী হিংসা বিধ্বস্ত এলাকায় না গেলেও রাহুল সেখানে গিয়েছেন, এই মর্মেই প্রচার চালাচ্ছে কংগ্রেস নেতৃত্ব। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।